আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ। কুসকুস রান্না করব, এজন্য আমি 3 কাপ পানি চুলায় বসিয়ে দিয়েছি আর পানি ফুটিয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। 3 কাপ কুসকুস আমি মেপে নিয়েছি আর 3 কাপ কুসকুসের জন্য 3 কাপ পানিও চুলায় আমি ফুটিয়ে নিয়েছি। এখন কুসকুসগুলো এই গরম পানির মধ্যে ঢেলে দিব। তারপর আমি চুলা অফ করে দিব আর একটু নেড়ে দিব গরম পানির সাথে। এই কুসকুস দেওয়ার পরই একটু পরই সব পানি চুষে নিবে কুসকুসগুলো আর এগুলো ফুলে যাবে। এগুলোকে এভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিব। অপরদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর মাঝে মধ্যে কুসকুসগুলোও একটু নেড়ে দিচ্ছি, এতে করে এগুলো একটু জোর জোরে থাকবে, একটার সাথে আরেকটা একেবারে জোড়া লেগে যাবে না। এই পেঁয়াজের সাথে আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, কেননা আমি এর সাথে চিকেনও দিব। এজন্য চিকেনের 1 পিস পেস্ট আমি কেটে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পেঁয়াজের মধ্যে আমি লবণও দিয়ে দিলাম আর কষিয়ে নিয়েছি সব কিছু। দেখতে পাচ্ছেন অনেকটা ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, তারপর গুঁড়ো মশলা দিয়ে দিব। নর্মালি চিকেন রান্না করলে যে সকল গুঁড়ো মশলা দিই সেগুলোই আমি একটু একটু করে দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর কেউ চাইলে কাঁচামরিচও দিতে পারেন। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই মশলার সাথে এখন আমি কেটে রাখা সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব আর ঢেকে রেখে দিব। আর খুব বেশি হাইটে রান্না করব না, মিডিয়াম আছে, আমি এটাকে ঢেকে রেখে দিব আর একটু পরপর নেড়ে দিব যাতে চিকেন পুড়ে না যায়। একটু পরপরই আমি নেড়ে দিচ্ছি যাতে চিকেন পুড়ে না যায়। আর চিকেন থেকে যে পানি বের হয়েছিল সেই পানিতেই এই চিকেন সিদ্ধ হয়ে যাচ্ছে। আসলে বিকেলবেলা আমি কুসকুস রান্না করছি আর একজন আসার কথা ছিল, আসবে বলেছিল, এজন্য আমি ভাবলাম আরও কিছু নাস্তা আর এর সাথে কিছু কুসকুসও বানিয়ে নিই, বাচ্চারাও খাবে আর মেহমানদের জন্যও একটা আইটেম রেডি হয়ে যাবে। চিকেন প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এর সাথে আমি কিছু ফ্রোজেন ক্যারেটও দিয়ে দিলাম। আর এই ক্যারেটগুলো কিছুটা বয়েল করাই আছে, তাই রান্না হতে আর সময় লাগবে না। যখন ক্যারট চিকেন সব কিছুই মোটামুটি হয়ে যাবে তখন আমি এর মধ্যে কুসকুস দিয়ে দিব। এই তো আমি কুসকুস ঢেলে দিচ্ছি। কেউ চাইলে কুসকুস দেওয়ার আগে হাত দিয়েও কিন্তু একটু ভেঙে জোরজোরে করে নিতে পারেন, এতে করে খুব তাড়াতাড়ি গিয়ে মশলা চিকেন সব কিছুর সাথে ভালোভাবে মিশবে। এতো এখন আমি যেভাবে আমরা পাস্তা রান্না করি আর এভাবে তেলে ভেজে নেই সেভাবেই কিছুক্ষণ আমি ভেজে নিব। তেলে ভেজে নেব বলেছি, আসলে শুধু তো তেল না, তেল মশলা অনেক কিছুর সাথে যেভাবে আমরা পাস্তা রান্না করি সেভাবেই আমি এই কুসকুসগুলো এখন রান্না করে নিব। কয়েক মিনিট এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলা টশলা সব কিছুর সাথে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিলে সব কিছু চারিদিকে ছড়িয়ে পড়বে আর সব কিছু সমানভাবে মিশবে। এখন আমি এর সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, এগুলো আসলে নিজের ইচ্ছে, চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। একেবারে শেষের দিকে আমি কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব। তারপর আবারও সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব। আর এর সাথে কিছু কেওড়া জল, গোলাপ জল এসবও দিতে পারেন, দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। রান্নাবান্না আসলে নিজের ইচ্ছের উপরে অনেকটা, কেননা কোন তরকারিতে বা কোন খাবারে কতটুকু কী মিশাবেন সেটা অনেকটা নিজের স্বাদের উপরও নির্ভর করে। আমি যা যা দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি জিনিস দিতে পারেন, আবার কেউ চাইলে কম জিনিস দিয়েও রান্না করতে পারেন। যেমন আমি আর চিকেন দিয়েছি, মাঝে মধ্যে চিকেন ছাড়া এমনিতেও কিন্তু রান্না করি। যেহেতু কুসকুস অনেক ছোটো ছোটো তাই একটু বেশি নাড়াচাড়াও করতে হয় যাতে চারিদিকে তেল মশলা সব কিছু সমানভাবে ছড়িয়ে পড়ে। আমি একটু খেয়ে দেখেছি, মনে হচ্ছিল লবণ একটু কম দিয়েছি, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর হয়ে গেছে কুসকুস রান্না, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে আমি তাতে তেলের পিঠাও তৈরি করে নিচ্ছি। আসলে এই তেলের পিঠার গুলা আমি আগের দিন তৈরি করেছিলাম, আগের দিন বিকেলে চায়ের জন্য, চায়ের সাথে খাবার জন্য আমি একটু বানিয়েছিলাম।
আর রয়ে গিয়েছিল। আর মাঝে মধ্যে এরকমই তেলের পিঠা যখন বানাই, যখন ভালো লাগে না সবগুলো শেষ করে নিতে বা তৈরি করে নিতে, তখন এভাবেই আমি গুলা ফ্রিজে রেখে দিই আর পরের দিন তৈরি করি। যেহেতু কাল বিকেলবেলা আমি গুলা তৈরি করেছি, আজ এমনিতেই আমি এগুলো শেষ করে নিতাম, তাই এগুলোও বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আমাদেরও নাস্তা হয়ে যাবে আর মেহমানদেরকেও দিতে পারবো। একটা একটা করে তৈরি করতে সময় লাগবে, তাই আমি দুইটা তিনটা করে একসাথে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসলে এরকম একটা একটা করে তৈরি করতে অনেক সময় লাগে, আর এতক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে বা আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে আসলে ভালো লাগে না। মাঝে মধ্যে বিকেলবেলা তেলের পিঠা তৈরি করি, আমার হাজব্যান্ড করে থাকলে, বিশেষ করে যেদিন অফ থাকে ওনার ওদিন তৈরি করি। আর আমার বাচ্চারাও তেলের পিঠা খেতে বেশ ভালো পায়, আর আমারও ভালো লাগে, চায়ের সাথে মাঝে মধ্যে খাই, জন্য মাঝে মধ্যে বিকালবেলা তৈরি করি। গুড় দিয়ে তৈরি করলে তেলের পিঠা অনেক বেশি ভালো লাগে খেতে। কিন্তু আমি আজ বা আজ না, কাল এগুলোর গুলা তৈরি করে রেখেছিলাম আর চিনি দিয়ে তৈরি করেছি, বুঝতেই পারছেন। এটা ছিল রবিবার, দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন, কিন্তু এমনিতে দিনটা ভালোই ছিল, বেশ ভালোই লেগেছে, কেননা বৃষ্টি হয়নি আবার খুব বেশি রোদ ছিল না, এমনিতে একটু গরম ছিল, কিন্তু এরপরও কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ সুন্দর দিনই ছিল বলা যায়। যেহেতু রবিবার বাইরে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, আর ঈদের শপিং করব, মেয়েরাও জিজ্ঞেস করছিল কোন দিন যাবো, কোন দিন শপিং করব বা কোন দিন ওদের ঈদের কাপড় আনবো, হঠাৎ করে ডিসিশন নিয়ে আমরা বাইরে গেলাম। মনে করেছিলাম মনে হয় রবিবার খুব বেশি করে কিছু খোলা থাকবে না, এরপরও গেলাম, কিন্তু গিয়ে দেখি সব কিছুই একেবারে নর্মাল দিনের মতোই, সব দোকানপাট সব কিছুই খোলা। এদেশে যেহেতু রবিবার দিন অনেক সব অনেক কিছুই কিন্তু বন্ধ থাকে, কিন্তু এখন মনে হয় ঈদের জন্য সব কিছুই খোলা, বিশেষ করে আমি এশিয়ান শপগুলোর কথা বলছি। আর বার্মিংহাম যারা থাকেন তারা তো লজেস বা শহর এসব জায়গা চিনেনি, বার্মিংহাম যারা থাকেন তারা তো বাংলা স্টেশন চিনেন। আর বাংলা স্টেশনেও আমরা গিয়েছিলাম, টুকিটাকি কিছু ঘরের বা খাবার দাবার কিছু নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমার ছোটো মেয়েটা এই জেলিগুলোকে চার ভাগ করে নিয়েছে, ওদের তিনজনের জন্য তিন ভাগ, আর দুটো ওদের বাবার জন্য রেখেছে। আমাকেও জিজ্ঞেস করেছিল, আমি বলেছি চাই না। এই জেলি মলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আজ নিয়ে এসেছি। আর বাচ্চারা এরকম ছোট ছোট জেলি খেতে বেশ ভালোই পায়, এগুলোর মধ্যে ওদেরকে বানিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছেন দুইটা ডিজাইন, আর একটা বানানা কাটারও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন। আর এই জেলি মোল্ডগুলো কিন্তু প্লাস্টিকের না, বুঝতেই পারছেন। বাংলা স্টেশনে যাওয়ার আজ কোনো দরকার ছিল না, কিন্তু আজ গিয়েছি আমরা। আর এই টুকিটাকি কিছু জিনিসও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন, এখানে তিনটা লেমন জুস বোতলে যে পাওয়া যায় সেরকম তিনটা বোতল নিয়ে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন অরেঞ্জ জুস বানানোর জন্য যে পাওয়া যায় সেগুলো পাউডার, আর এগুলো আমার খুব ভালো লাগে, যদি বাচ্চারা তেমন একটা ভালো পায় না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এরকম পাউডার দিয়ে জুস তৈরি করা, সেই জুসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই গ্লুকোজটাও আমি আমার জন্য নিয়ে এসেছি, আর এটা আমি অনেক অনেক বছর পর দেখলাম বা নিয়ে আসলাম, আসলে অনেক বেশ লম্বা টাইম, অনেক বছর থেকে খাওয়া হয়নি, মাঝে মধ্যে একটু উইক লাগে যেন ভাবলাম, কয়েকদিন খেয়ে দেখবো এই জন্যই নিয়ে আসলাম। আপনারা যদি কেউ এটা খান বা কোনো উপকারিতা কোনো কিছু জানেন তাহলে প্লিজ আমাকে জানাবেন। এমনিতে তো ইউটিউবে গুগলে সার্চ দিলে অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছু জানা যায়, কিন্তু কেউ যদি গ্লুকোজ খান বা জানেন কোনো কিছু তাহলে প্লিজ বলবেন। যখন একেবারে ছুটেছিলাম দেশে খেয়েছি, তারপর বড় হয়ে আর খাওয়া হয়নি, অনেকদিন পর চোখে পড়লো তাই নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছেন এই বালাচং চিংড়ি শুটকির প্যাকেট বা মাছের গুঁড়ার মতো শুটকির গুঁড়া পাওয়া যায়, এটাও আজ নিয়ে এসেছি, বেশ অনেক বছর আগে প্রায়ই আমরা আনতাম, এখন আর আনি না, এটা আমরা প্রায়ই আনতাম। আর যেভাবে বলে দিয়েছে পেঁয়াজ টিয়াজ কেটে ভর্তা বানিয়ে খেতাম, অনেক ভালো লাগতো। তারপর অনেক দিনই এনেছি আসলে, তারপর এক সময় আমার হাজব্যান্ড বলা শুরু করলেন আল্লাহ জানে এটা কী থেকে কী মিশিয়েছে, কী দিয়ে বানিয়েছে, তারপর যেন কেমন লাগতো আর আনিনি। অনেক বছর পর বাংলা স্টেশন থেকে আবারও আনলাম। আর ওরা ওদের ভেজিটেবল রাখার ডিজাইনটা একটু বদলে ফেলেছে, আর চোখের সামনে চিংড়ির প্যাকেটগুলো ছিল বা চিংড়ি শুটকির প্যাকেট ছিল, দেখেই মনে হচ্ছিলো একটা নিয়ে যাই, একটাই নিয়ে এসেছি।
আপনারা যদি কেউ খান বা এটার ভালো মন্দ কোনো কিছু জানেন বা খান কি না একটু জানাবেন প্লিজ। আর এই তো দু প্যাকেট চিংড়ি, আর চিংড়ি আমার হাজব্যান্ডের অনেক পছন্দের, পরোটা আর ডালপুরি। হ্যাঁ, ডালপুরি তো আমার ছোটো মেয়েটা খুবই ভালো পায়। আর এদিকে দেখতে পাচ্ছেন অনিয়ন, জিঞ্জার আর গার্লিকের পাউডার নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে আসলে কোনো সময় নতুন রেসিপি ট্রাই করতে গেলে দেখা যায় যে এসব জিনিসের দরকার হয়, তাই নিয়ে আসলাম। আর জিঞ্জার গার্লিক এগুলোর পাউডার থাকলে কোনো সময় তরকারিতেও কিন্তু ইউজ করা যায়। আর এই কেকগুলো আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা অনেক ভালো পায়। যখনই আমরা এরকম গ্রোসারি শপে যাই তখনই কিন্তু একটা দুইটা প্যাকেট নিয়ে আসি। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা হালাল জিলেটিনও নিয়ে এসেছি, আনফ্লেভার্ড রাইস পাউডার নিয়ে আসলাম ঘরে আসে। এরপরও ভাবলাম এসেছি যখন নিয়ে যাই। আর দুটো টোস্টের প্যাকেট, মাঝে মধ্যে আমি আপনাদেরকে বলি টোস্ট থাকলে আমি ঘরে বিকেলবেলা চায়ের সাথে একটু খাই, তা নাহলে দেখা যায় মাঝে মধ্যে আবার এমনিতেই আমি চা খাই, কালি চাই খাই। আর এদেশে বিস্কুট তেমন একটা আমার ভালো লাগে না, খাই অনেক কিছুই খাই তারপরও সব সময় সব কিছু খেতে ভালো লাগে না। আর একটা পেরি পেরি মশলা নিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছেন এই রেড বক্সটা, আর এটা হচ্ছে একটা লিচির বক্স। অনেকেই হয়তো জানেন ভেজিটেবলের দাম এখন অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে। এই লিচির বক্সটা, এটার দাম 15 পাউন্ড ছিল। আমার হাজব্যান্ডের আবার এসব লিচু, কাঁঠাল, আম, বাংলাদেশি পেয়ারা এসবের প্রতি অনেক আকর্ষণ। আবার দেশে কিছু ফল আছে যেগুলো তিনি কখনো মুখেই নেবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন এই মেলনটা নিয়ে এসেছি, এটা বেশ বড়, আর এটার দাম কিন্তু খুবই কম ছিল, মনে হচ্ছিল 2 পাউন্ড মনে হয়েছিল। আমাদের লোকাল এটা আনতে গেলে, লোকাল শপ থেকে যদি এটা আনতাম হয়তো 5-6 পাউন্ড হতো। তারপর ঘরে আসার পর চিন্তা করলাম আমি আরেকটা নিয়ে আসলাম না কেন, কেননা আমার ছোটো মেয়েটা কিন্তু সরি বড় মেয়েটা মেলন খেতে অনেক ভালো পায়। হামজা তো একটু আপেলই খায় মাঝে মধ্যে, আর অন্য কোনো ফ্রুটি খায় না। অবশ্য মাঝে মধ্যে অল্প একটু মেলন ট্রাই করে, আর ছোটো মেয়েটাও মাঝে মধ্যে মেলন খায়, কিন্তু বড়জন মেলনের জন্য একেবারে পাগল। আর আমার হাজব্যান্ডও খান আর আমারও ভালো লাগে। আর এই তো এই কাঁঠালটাও নিয়ে এসেছি, এই সিজনের প্রথম কাঁঠাল। এই বছর কাঁঠালেরও অনেক দাম, আমাদের লোকাল শপে শুনেছি 6 পাউন্ড, আর ওদিকে দেখলাম যে একটা শপে 5 পাউন্ড 50, 5.5 পাউন্ড, আর বাংলা স্টেশন থেকে আমরা এনেছি 5 পাউন্ড করে, 4.99 বলেছে, 4.99, 5 পাউন্ডই বলতে গেলে। আরেকটা কাঁঠাল আমরা ট্রলিতে তুলে সব শপিং টপিং শেষ করে যখন কাউন্টারে এসেছিলাম, তখন আমার হাজব্যান্ড হঠাৎ করে সেটা রেখে দিয়ে এটা নিয়ে আসলেন, কেন জানি না এটা নিয়ে আসলেন। আর এটা একটু নরম নরম মনে হচ্ছিল, কেননা চাপ দিলে এটা ভিতরের দিকে চলে যাচ্ছিল, তো একটু আমরা মন খারাপ হয়ে গিয়েছিল, মনে হয়েছিল যেন মনে হয় এটা ভালো হবে না, লেটকা কাঁঠাল হবে। আর এ তো আমি যখন বাঙ্গা শুরু করলাম তখন 2-3টা বাঙ্গার পর বা 2-3টা কুশ বের করার পর মনে হলো ইয়া কেন এটা নিয়ে আসলাম, এটা তো একেবারে খাওয়াই যাবে না। কিন্তু পরে যখন পুরো কাঁঠালটা আমি খুলে নিয়েছি তখন মনে হয়েছে অনেক ভালো, মাশাল্লাহ বেশ ভালো ছিল, খুবই ভালো ছিল, অনেক মজার ছিল, খুবই মিষ্টি ছিল। এটার দাম হয়েছিল 32 পাউন্ড কত পেন্স যেন আরও ছিল, 3200 টাকার অনেক উপরে এই কাঁঠাল। আর এটার ওজন মনে হয় 6 কেজির উপরেই হবে। আর এরকম দাম দিয়ে দেশে কতটা কাঁঠাল কেনা যাবে বুঝতেই পারছেন। মাশাল্লাহ অনেকগুলো খোয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন এই বোলটা একেবারে ফুল ছিল, ডাটার দিকে 4-5টা হয়তো একটু লেটকা ছিল, সেগুলো বিছিয়ে রেখে ফেলে দিয়েছি। আর বাকি সবগুলো কুয়াই এরকম ছিল, কিন্তু একটু ছোটো ছোটো আঙ্গুল আঙ্গুলের মতো লম্বা লম্বা, কিন্তু খেতে ভীষণ মজার, খুবই মিষ্টি ছিল। আলহামদুলিল্লাহ এই ভালো কাঁঠালটার জন্য, কেননা মাঝে মধ্যে কিন্তু কাঁঠাল আনার পরও দেখা যায় এরকম দাম দিয়ে আনার পরও দেখা যায় কাঁঠালটা একেবারেই খাওয়া যায় না, একটা কুয়াও খাওয়া যায় না, ফেলে দিতে হয়, খুবই লেটকা থাকে বা একেবারে খাওয়ানোর যোগ্য যেগুলো থাকে সেগুলো তো আর খাওয়া যায় না। কাঁঠাল এক জিনিস বাইরে থেকে বোঝাই যায় না, আর যখন এরকম দাম দিয়ে আনা যায় আর ভালো হয় তখন কিন্তু অনেক ভালো লাগে, কেননা অনেক শখ করে, অনেক আশা নিয়ে সবাই আনে। কিছু কাঁঠাল আর লিচি আমি আরেকজনকে দিয়েছিলাম, তো সে খাবার পর আবার ফোন করে জিজ্ঞেস করলো কোথা থেকে এনেছি, সেগুলো ওর খুবই ভালো লেগেছে, খুবই মজার। আর এই যে দেখতে পাচ্ছেন আমি লাস্ট উইকে 2টা টুল এনেছিলাম, সেই 2টো দেখতে পাচ্ছেন একটু ছোটো, আরও কিন্তু আমি 4টা নিয়ে এসেছি। আমি আপনাদেরকে বলেছিলাম যদি এরকম পাই তাহলে আমি আরও কিনব, যাই হোক আরও 4টা নিয়ে এসেছি, আর কিনবো না, এই 6টাই এনাফ হয়ে যাবে আমাদের সবার, বেশি আনলে তো আবার ঘরেই জায়গা হবে না। সাইজ একটু ছোটো বড়, কিন্তু একই রকমের কালার মিলাতে পেরে আমার বেশ ভালো লাগছে,
রান্নাবান্নার সময় কোনো কোনো জিনিস কিনতে গেলে সেটা সমান কালার আর পাওয়া যায় না। আর এই চারটা আমি লজেস একটা শপ থেকে, অনেকেই তো জানেন আন্নু ফ্যাশন, সেটার অপোজিট দিকে দেখবেন একটা নতুন বাসন টাসনের শপ খুলেছে, সেটা থেকে এনেছি। আর সেটার নামটা আমি দেখিনি, তবে শপের যিনি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন লজেস ডিপার্টমেন্টাল স্টোর, এরকমই গেলেই আপনারা ওদিকে দেখতে পারবেন, কেননা আন্নু ফ্যাশন, মদিনা এসবের পাশেই নতুন একটা বাসনের শপ। যারা বার্মিংহাম আসেন বা মাঝে মধ্যে যারা সেদিকে যান বা কাছে আসেন, তারা সেই সবই পেয়ে যাবেন, কেননা আমার লাস্ট ব্লগে অনেকেই জিজ্ঞেস করেছিলেন, এজন্য আমি ভালো করে বলে দিচ্ছি। আমি এগুলো এখানেই রেখে দিব, কেননা সামনে আরও 2-3টা পার্টি আছে, আর এগুলো আমার মনে হয় সব জায়গায় আপনারা পাবেন, কেননা যখন কোনো কিছু নতুন বের হয় সব জায়গায় বা এসব দোকানে, সব দোকানেই পাবেন আপনারা। যারা দরকার মনে করেন তারা তো কিনে নিতে পারেন, দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু জায়গার মধ্যে 6টা রেখে দিলাম, যখন দরকার হবে তখন এগুলো নিয়ে যে কোনো জায়গায় বসা যাবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, এজন্য আমি কিনেছি। আর এক একটা টুল 6.5 পাউন্ড বা 7 পাউন্ড এরকমই পেয়ে যাবেন, হয়তো এক এক জায়গায় এক এক রকমের দাম থাকতেও পারে। এই তো আরও কিছু শপিং আমরা রবিবারে করেছি, সেগুলো অন্য ব্লগে শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।